বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে সরকার জিতবেন না বলেই তিনি যত ধরনের গণবিরোধী কাজ, যত ধরনের দুর্বিনীত কাজ, যত ধরনের দুরাচারমূলক কাজ নির্বাচনকে সামনে রেখে সেই কাজগুলো তিনি এখন করছেন। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল কখনো অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভাগিয়ে নেয় না, কাজটা করে গ্রাম্য মোড়ল, গ্রাম্য টাউট ও বাজে লোক। তারা এসব কাজ করে অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়, সেই কাজ শেখ হাসিনা এখন করছে। রিজভী বলেন, স্বৈরাচারী যখন জাতির কাঁধের উপর চেপে বসে তখন এ ধরনের প্রবণতা দেখা যায়, শেখ হাসিনাও সেটাই করছেন। এটা তো এক নির্লজ্জ ঘৃণ্য কাজ, এটা কোনো ভদ্রলোক করতে পারে না, কারণ তার তো জনগণের কাছে যাওয়ার উপায় নেই। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিতবেন না।